এইবার গুয়াহাটীত চলিল প্রশাসনের বুলডোজার, উচ্ছেদ চলিল হাতিগাঁওয়ার খানকাপ, নদীর পারে পারে কাঠফুলার দরে গড়ি উঠিছিল অসংখ্য দোকান পোহার, রাস্তার কাষত গড়ি উঠা দোকান সমূহের বাবে অঞ্চলটোত সৃষ্টি হয়েছিল ব্যাপক অসুবিধার, দোকান সমূহ উঠাই নিয়ার নির্দেশ দিছিল গুয়াহাটী পৌর নিগমে, কিন্তু উক্ত নির্দেশনা কেরেপেই করা নাছিল এই সকল লোকে। পরিণতি এয়া, বুধবারে পুয়ায় আরক্ষীর সহযোগত পৌর নিগমে চলালে উচ্ছেদ অভিযান, ভাঙি দিয়া হল শতাধিক দোকান। মোটিভটো হল আমি গুহাটীখন আর অসমখন আমি সফা করে রাখব লাগে, আর যাব দোকান এটা আছে বর্তমান লাহে লাহে ফুটপাথর বা ফুটপাথত তো অবৈধ হয়ে সিহঁতে লাহে লাহে নামি নামি রাস্তার দোকান দিয়া হয়েছে, গাড়ি এখন নাহে, মই ইয়াতে থাকো, আপনি নিজে বিশ্বাস করব রাতে যেটা ওলাই যাব লাগে গাড়ি এখন ওলাই না যায়, বহুত মানে প্রবলেম হয়, আর অলরেডি আমি ওয়ার্নিং দিছোঁয়ে দোকানবোৰত যে আপনাকে লিগেলি দোকান দিয়ক, কারো প্রবলেম নহয়, নিজের মাটি আছে তাতে দিয়ক প্রবলেম হয়, ফুটপাথত নিদিব রাস্তাত নিদিব তেনেকুয়া হলে আমার একো প্রবলেম নহয়, এতিয়া রাস্তাত দিলে অবভিয়াসলি লেতরা হলে তো আমি কিবাতে একশন লবই লাগিব, আর এইটো পরিস্থিতি আহার আহিলে মোৰ নিজৰো বেয়া লাগিছে, এইটো পরিস্থিতি আহিলে তেওঁলোকে যদি লিগেলি হিসাবে দিলে হয় করলে হয় দোকানবোৰ আজি এইটো পরিস্থিতি আহি নপৰিলে, এতে 100 ওপর হব, 100 প্লাস হব ইয়াতে। আগন্তুক দিনসমূহত অবৈধভাৱে গঢ়ি উঠা দোকান পোহাৰৰ বিৰুদ্ধে এইদৰেই উচ্ছেদ অভিযান চলি যাব বুলিও জনালে পৌর নিগমৰ লগতে আৰক্ষীয়ে। আজি আসলে আপোনালোকে এফালে যদি অহা যোৱা কৰিছে গম পায়ে যে বিশেষকৈ আমাৰ হিজুবাৰী বা খানকা আৰু আমাৰ ভেটাপাৰা ব্ৰিজৰ পৰা আমাৰ এই এম পি একাডেমিলৈকে যিটো ৰাস্তা আপোনালোকে দেখিছে ৰাস্তাৰ ঠিক মাজলৈ গুচি আহিছে দোকানবিলাক, আৰু যাৰ ফলত মানে বিভিন্ন সময়ত যানজঁটৰ এটা সমস্যাৰ সৃষ্টি হয়, লগতে ইয়াৰ যিখিনি স্থানীয় বাসিন্দা আছে তেওঁলোকৰ বহুত দিগদাৰো হয়, সেইটো কাৰণে আমাৰ জি এম চি ফালৰ পৰা এটা উচ্ছেদ অভিযান হাতত লৈছে আৰু আমি তেওঁলোকক সহায় কৰিবলৈ লগত আহিছোঁ। বশিষ্ঠৰ পৰা দীপক ভূঞাৰ ৰিপৰ্ট, এন ডি 24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰত।